মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাই আজি মই তোমালোকৰ বাবে তোমালোকৰ অহা HS ফাইনেল এক্সামিনেশ্যনৰ প্ৰস্তুতি হকে 2012ৰ পৰা 2023 বৰ্ষৰ লগতে চাৰিটা প্ৰি বোৰ্ড বা প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যন বোৰ্ডৰ কোৱেশ্যন এই ভিডিঅ'ত আলোচনা কৰিম। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ইউটিউবত পোনপ্ৰথমতে তোমালোকে এটা ভিডিঅ'ত 126টা অতি চমু প্ৰশ্নৰ উত্তৰ পাবা। এই ভিডিঅ'ত তোমালোকে MCQ আৰু অতি চমু প্ৰশ্নসহ মুঠ 126টা প্ৰশ্নৰ সমাধান সহ পাবা। আৰু এই প্ৰশ্নসমূহ লোৱা হৈছে 2012 বৰ্ষৰ পৰা 2023 বৰ্ষৰ HS ফাইনেল এক্সামিনেশ্যনৰ আৰু অসমৰ বিভিন্ন জিলাৰ প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যন বোৰ্ডৰ পৰা। আশা কৰিম এই ভিডিঅ'টো চোৱাৰ লগে লগে তোমালোকৰ অহা পৰীক্ষাত অহাৰ সম্ভাৱনা থকা প্ৰশ্নসমূহ ইয়াৰ পৰা কমন পৰিব। বলাচোন মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই ভিডিঅ'ৰ মূল বিষয়বস্তুলৈ যাওঁ। প্ৰশ্ন এক, তলত দিয়া চাৰিটা বিকল্পৰ উত্তৰৰ পৰা শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। 1, মানুহ আৰু পৰিৱেশৰ মাজত আন্তঃক্ৰিয়া কৰোঁতে তলত দিয়া কাৰকবোৰৰ কোনটো আটাইতকৈ দৰকাৰী? ক, মানুহৰ বুদ্ধিমত্তা। খ, মানুহৰ ধাৰণা। গ, প্ৰযুক্তি। ঘ, মানৱ ভাতৃত্ব। শুদ্ধ উত্তৰ হ'ব ক, মানুহৰ বুদ্ধিমত্তা। 2, তলত দিয়াবোৰৰ কোনটো আটাইতকৈ সস্তীয়া যাতায়াতৰ ব্যৱস্থা? ক, পথ পৰিবহণ। খ, ৰেল পৰিবহণ। গ, জল পৰিবহণ। ঘ, আকাশী পথ। গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব গ, জলপথ। 3, এখন দেশৰ শিক্ষিতৰ হাৰ জুখিবলৈ তলত দিয়া কোনটো বয়স সীমা ধৰা হয়? ক, 5 বছৰ। খ, 6 বছৰ। গ, 7 বছৰ। ঘ, 12 বছৰ। শুদ্ধ উত্তৰ হ'ব গ, 7 বছৰ। 4, তলত দিয়া অঞ্চলবোৰৰ কোনটো পাতল জনবসতি অঞ্চল নহয়? ক, আটাকামা। ঘ, দক্ষিণ পূব এছিয়া। গ, বিষুৱীয় অঞ্চল। ঘ, মেৰু অঞ্চল। শুদ্ধ উত্তৰ হ'ব ক, দক্ষিণ পূব এছিয়া। 5, অসমত কিমানটা আন্তৰ্জাতিক বিমানবন্দৰ আছে? ক, 1টা। খ, 2টা। গ, 3টা। ঘ, 4টা। শুদ্ধ উত্তৰ হ'ব ক, 1টা। এতিয়া মই তোমালোকৰ আগত কোৱেশ্যন নম্বৰ 2টো আলোচনা কৰিম। তলত দিয়া প্ৰশ্নসমূহৰ চমু উত্তৰ দিয়া। মানৱ ভূগোলৰ এটা সংজ্ঞা লিখা। উত্তৰ, মানুহৰ উন্নতি অথবা সমৃদ্ধিৰ লক্ষ্য আগত ৰাখি মানৱীয় চিন্তাধাৰা, কাম কাজ প্ৰভৃতিৰ লগত জড়িত সমস্যা আৰু সম্ভাৱনা সম্পৰ্কীয় ক্ষেত্ৰীয় অধ্যয়নৰ পৰিক্ৰমাটোক মানৱ ভূগোল বলে। নেক্সট, খ, পথৰ ঘনত্ব বুলিলে কি বুজা? উত্তৰ, প্ৰতি 100 বৰ্গ কিলোমিটাৰ ঠাইত মুঠ কিমান কিলোমিটাৰ দৈৰ্ঘ্য পথ আছে তাকে পথৰ ঘনত্ব বলে। তাৰপিছত গ নম্বৰ, জনসংখ্যাৰ পৰিৱৰ্তনৰ উপাংগসমূহ কি কি? জনসংখ্যাৰ পৰিৱৰ্তনৰ উপাংগসমূহ হ'ল জন্মহাৰ, মৃত্যুহাৰ আৰু প্ৰব্ৰজন। ঘ নম্বৰ, মানৱ উন্নয়ন ধাৰণাটো কোনে আগবঢ়াইছিল? উত্তৰ, ডক্টৰ মাহবুবুল হকে। উত্তৰ, নেক্সট, পৰদূষণ আৰু প্ৰদূষকৰ মাজত পাৰ্থক্য লিখা। উত্তৰ, প্ৰদূষণ আৰু প্ৰদূষকৰ মাজৰ পাৰ্থক্য হ'ল, প্ৰদূষণ মানে পৰিৱেশ দূষিত হোৱা কাৰ্য। যিবোৰ পদাৰ্থ বা শক্তিৰ বাবে পৰিৱেশ দূষিত হয় সেইবোৰ পদাৰ্থ বা শক্তিক প্ৰদূষক বোলে। প্ৰদূষকবোৰ পৰিৱেশৰ অবাঞ্ছিত পদাৰ্থ। এতিয়া মই তোমালোকৰ আগত 2013ৰ প্ৰশ্নসমূহৰ সমাধান আগবঢ়াম। 1, কোনখন মহাদেশৰ জনসংখ্যা পৃথিৱীৰ বৃদ্ধিৰ হাৰ আটাইতকৈ বেছি? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব আফ্ৰিকা। 3, তলত দিয়া কোনটো কাৰ্যকলাপ চতুৰ্থ পৰ্যায়ৰ লগত জড়িত? এ, অট্টালিকা নিৰ্মাণ। বি, কম্পিউটাৰ প্ৰস্তুতকৰণ। চি, বিশ্ববিদ্যালয়ত শিক্ষকতা। ডি, কিতাপ ছপা। শুদ্ধ উত্তৰ হ'ব চি, বিশ্ববিদ্যালয়ত শিক্ষকতা। 3 নম্বৰ প্ৰশ্নলৈ আহা। 3 নম্বৰ প্ৰশ্নত কোৱা হৈছে,
যে তলত দিয়া জনবসতি সমূহৰ কোনটো জনবসতি ৰাস্তাৰ কাষে কাষে, নদীৰ কাষে কাষে বা নলাৰ কাষে কাষে গঢ় লৈ উঠা জনবসতি? ক বৰ্গক্ষেত্ৰীয়, খ বৃত্তীয়, গ ৰৈখিক, ঘ পাতল। শুদ্ধোত্তৰ হ'ব গ ৰৈখিক। এতিয়া প্ৰশ্ন চাৰিলৈ আহা। চাৰি প্ৰশ্ন দিয়া আছে। ভাৰতবৰ্ষৰ বৈদেশিক বাণিজ্য প্ৰায় সংখ্যাকেই কোনটো পথ যোগাযোগ কৰা হয়? ক স্থল আৰু বায়ু, গ স্থল আৰু সাগৰ আৰু বায়ু, ঘ সাগৰ। শুদ্ধোত্তৰ হ'ব গ সাগৰ আৰু বায়ু। তাৰপিছত প্ৰশ্ন দুইলৈকে আহা। দুই নম্বৰ প্ৰশ্নত কোৱা হৈছে, ক পৰিৱেশীয় নিৰ্ণয়বাদ বুলিলে কি বুজা? পৰিৱেশীয় নিৰ্ণয়বাদ সূত্ৰমতে প্ৰাকৃতিক পৰিৱেশৰ দ্বাৰা ধৰাৰ জীৱ জগত নিয়ন্ত্ৰিত হৈ আছে। পৃথিৱীৰ বিভিন্ন অঞ্চলৰ মানুহৰ ক্ৰিয়াকলাপ তথা কৰ্মৰাজিৰ মাজত যি প্ৰভেদ দেখা যায় তাৰ মূলতে প্ৰাকৃতিক পৰিৱেশ, পৰিৱেশৰ আঞ্চলিক ৰেহৰ ওপৰত প্ৰভাৱ। এই চিন্তা চৰ্চাৰ ধাৰণাটোক পাৰিপাৰ্শ্বিক নিৰ্ণয়বাদ বা পৰিৱেশীয় নিৰ্ণয়বাদ বোলে। নেক্সট, দূৰ সংবেদনশীল বুলিলে কি বুজা? উপগ্ৰহৰ জৰিয়তে বৰ্তমান অত্যাধুনিক যোগাযোগ ব্যৱস্থাৰ যুগত অনাতা, দুৰ্ভাগ, দূৰদৰ্শন, ইণ্টাৰনেট প্ৰভৃতি মাধ্যমসমূহৰ হয় বাৰ্তা, তথ্য, অনুভূতি আদি যিকোনো ধৰণৰ ভাৱকে শব্দ, চিত্ৰ প্ৰভৃতিৰ মাধ্যমত প্ৰেৰকসকলে সুনিৰ্দিষ্ট গ্ৰাহকক উদ্দেশ্য কৰিব পাৰে। উপগ্ৰহ অৱস্থাৰ জৰিয়তে উল্লেখিত বিভিন্ন মাধ্যমৰ যোগেদি দূৰ দূৰণিত সংঘটিত বিভিন্ন ঘটনা সংবেদন সুনিৰ্দিষ্ট গ্ৰাহকক উদ্দেশ্যি প্ৰেৰণ কৰিব পৰা এই ব্যৱস্থাটোক দূৰ সংবেদনশীল ব্যৱস্থা বোলে। নেক্সট, 2011 চনৰ লোকপিয়ল মতে অসমৰ মুঠ জনসংখ্যা কিমান? উত্তৰ 3,12,00,000। বৰষুণৰ পানী সংগ্ৰহ বুলিলে কি বুজা? প্ৰাকৃতিক আৰু কৃত্ৰিম পৰিসৰৰ ভূমিষ্ঠৰ জলাশয়ৰ উপৰিও মৃত্তিকা স্তৰ আৰু বিভিন্ন ধৰণৰ টেংক বা পাত্ৰত ঘৰুৱা ব্যৱহাৰৰ উদ্দেশ্যে বৰষুণৰ পানী সংগ্ৰহ কৰা পৰিক্ৰমাটোকে বৰষুণৰ পানী সংগ্ৰহ বা বৃষ্টিজল সংগ্ৰহ বোলে। এতিয়া 2014লৈ আহা। তলত উল্লেখ কৰা কোনটো অঞ্চল পাতল জনসংখ্যা অঞ্চল নহয়? 1 এটাকামা, 2 দক্ষিণ পূব এছিয়া, 3 বিষুৱীয় অঞ্চল, 4 মেৰু অঞ্চল। শুদ্ধোত্তৰ হ'ব দক্ষিণ পূব এছিয়া। 2 তলত দিয়া কোনটো ৰোপণ শস্য নহয়? কফি, গম, কুঁহিয়াৰ, ৰবৰ। শুদ্ধোত্তৰ 2 গম। 3 নম্বৰলৈ আহা। তলত দিয়া কোনখন নগৰ নদীৰ পাৰত অৱস্থিত নহয়? আগ্ৰা, পাটনা, ভূপাল, কলকাতা। শুদ্ধোত্তৰ হ'ব 3 ভূপাল। 2 তলত দিয়া কোনটো কাৰণত অম্লবৃষ্টি হয়? 1 বায়ু প্ৰদূষণ, 2 জল প্ৰদূষণ, 3 ভূমি প্ৰদূষণ, 4 শব্দ প্ৰদূষণ। শুদ্ধোত্তৰ হ'ব 1 বায়ু প্ৰদূষণ। এতিয়া মই তোমালোকৰ আগত 2 নম্বৰ প্ৰশ্নলৈ আহিছোঁ। নদী অৱবাহিকা বুলিলে কি বুজা? আৰু তোমালোকৰ শ্বেত বিপ্লৱ আগৰ বিদত উল্লেখ কৰা হৈছে। ৰক্ত হাজৰ কৰ্মী আগৰ বিদত আলোচনা কৰা হৈছে। বিনিময় প্ৰথা কি ইয়াতে পাই যাবা। নদী অৱবাহিকা বুলিলে কি বুজা? নদীৰ পাৰৰ পলসুৱা সমতল ভূমিক নদী অৱবাহিকা বোলে। দি বিনিময় প্ৰথা কি? দ্ৰব্যৰ হাল সলনি কৰা প্ৰথাটোকে বিনিময় প্ৰথা বোলে। 2015 চনৰ প্ৰশ্নলৈ আহা। তলত উল্লেখ কৰা কোনটো শ্ৰেণীৰ বয়স কৰ্মৰত মানুহৰ বয়সৰ ভিতৰত পৰে? 1 15-50, 2 15-55, 3 15-59, 15-66। শুদ্ধোত্তৰ 3 15-59। তলত উল্লেখ কৰা কোনখন দেশে সমবায় কৃষি পাম সফলভাৱে ৰূপায়িত কৰিছে? 1 ভাৰতবৰ্ষ, 2 নেডাৰলেণ্ড, 3 ডেনমাৰ্ক, 4 ৰাছিয়া। শুদ্ধোত্তৰ হ'ব ৰাছিয়া, গোৱা। তলত উল্লেখ কৰা কোনখন দেশৰ ৰেল পৰিবহণ
জালর ঘনত্ব আটাইতকৈ বেশি এটি হব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল আর রাশিয়া এটি হব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তার মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপিছত তোমালোকে ঘন মূল্য আহা, তলত উল্লেখ করা কোন কোন ঠাইত প্রথমে গড়ি উঠা নগরীয় বসত জনবসতি পাওয়া গৈছিল? এক নীল নদীর উপত্যকা, বি হুয়াংহু উপত্যকা, থ্রি ইউফ্রেটিস আর টাইগ্রিস উপত্যকা, ফোর হিন্দু উপত্যকা। শুদ্ধ উত্তর হব ফোর হিন্দু উপত্যকা। আচ্ছা এতিয়া মই তোমালোকৰ আগত দুই নম্বৰ প্ৰশ্নখিনি আলোচনা কৰিম। নদীৰ কোনটো অংশক মোহনা বুলি কোৱা হয়? নদীৰ যিটো অংশ গৈ সাগৰ বা হ্ৰদত পৰে তাকে মোহনা বোলে। তাৰপিছত ঋণাত্মক জনসংখ্যা বুলিলে কি বুজা? নিৰ্দিষ্ট সময়ৰ পৰিসৰত অঞ্চলটোৰ জনসংখ্যা পূৰ্বৰ তুলনাত কমি যোৱাকে জনসংখ্যাৰ ঋণাত্মক বৃদ্ধি বোলে। নেক্সট, চিকিৎসা পর্যটন বুলিলে কি বুঝা? মানসিক ভারাক্রান্ত রোগী সকল স্বাস্থ্যসম্মত কারণত মানসিক উৎকর্ষ সাধন করবলে চিকিৎসকর পরামর্শ মতে সাগরের পারর উপকূলীয় অঞ্চল বা পার্বত্য অঞ্চলের ভূ দৃশ্যাবলী চাবর ভাবে পরামর্শ দিয়ার অন্তরাল যে পর্যটন গড়ে উঠিছে তাকে চিকিৎসা পর্যটন বলে। ডি মুক্ত বাণিজ্য কাক বলে? এখন দেশের বজারত পৃথিবীর যিকোনো রাষ্ট্রের পণ্য সামগ্রী অবাধে বেচা কিনা করা ব্যবস্থাটক মুক্ত বাণিজ্য। উত্তর, আমার ভবিষ্যৎ প্রজন্মর প্রয়োজন পূরণ কোনো প্রকারে
বাধাপ্রাপ্ত নোহোৱা পর্যন্ত বর্তমানের অভাব পূরণ সীমাবদ্ধ রখা পর্যায়ের উন্নয়নেই হল বহনক্ষম উন্নয়ন। এতিয়া 2018 বর্ষ প্রশ্নলৈ আহা, এই নিম্নলিখিত কোনটো বিকর্ষ কারক নহয়, এটো হব পানির নাটনি দিছে চিকিৎসা বা শৈক্ষিক সা সুবিধা নিযুক্তি নথকা ফোর মহামারী শুদ্ধোত্তর হব টু চিকিৎসা বা শৈক্ষিক সা সুবিধা বি নিম্নলিখিত কোনখন দেশত পৃথিবীর ভিতর আটাইতকৈ বেশি লিঙ্গ অনুপাত অলরেডি কোয়া হয়েছে লাটভিয়া নিম্নলিখিত কোনবিধ রোপণ শস্য এটাও কোয়া হয়েছে গম। তারপিছত তলত উল্লেখ করা বাণিজ্য খণ্ডর ভিতর ভারতবর্ষর কোনটো সহযোগী সদস্য শুদ্ধত ইয়াতে দিয়া আছে অন এস এ এফ টি এ এস ই এ এন ই ইউ ও পি ই সি শুদ্ধত হব এক নম্বর। এতিয়া তলত দিছে দিয়া প্রশ্নসমূহ দুই নম্বরের প্রশ্নসমূহলৈ আহা। দুই নম্বর প্রশ্নসমূহ দিয়া হয়েছে ভারতবর্ষর প্রকৃতিত সম্পূর্ণ লোক গণনা কোন চনত হয়েছিল, উত্তর এইটো হব 1872 চনত। জনসংখ্যার দ্বিগুণ সময় কি, যি সময়ের ভিতর এখন নির্দিষ্ট দেশক জনসংখ্যার পরিমাণ পূর্বতকৈ দ্বিগুণ করা হয় তাক জনসংখ্যা দ্বিগুণ সময় বলে। নেক্সট, ডিব্রু সৈখোৱা রাষ্ট্রীয় উদ্যান অসমৰ কোন জিলাত অবস্থিত, তিনিচুকীয়া। ব্রহ্মপুত্র নদীর উৎসটোর নাম কি, ব্রহ্মপুত্র নদীর উৎসটোর নাম হল সেমায়ুংডং হিম্বা। এতিয়া 2019 প্রশ্নসমূহলৈ আহা, ইয়াতে দিয়া আছে তলর কোন দুখন সাগর বা মহাগরে সুয়েজ খালে সংযোগ করেছে, ইয়ার তোমালোকে আনসারখিনি চাই যাওয়া। শুদ্ধ উত্তর হব এক নম্বর, ভূমধ্য সাগর আর লোহিত সাগর। জামশেদপুর কোনবিধ নগর বা মহানগরের উদাহরণ, অন বাণিজ্যিক মহানগর টু উদ্যোগিক মহানগর থ্রি খনিজাত নগর ফোর প্রশাসনিক মহানগর, এইটো শুদ্ধ উত্তর হব উদ্যোগিক মহানগর। চাহ উৎপাদনত ভারতের কোনখন রাজ্যক প্রথম স্থান দিয়া হয়েছে, অন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা আর বিহার, শুদ্ধ উত্তর হব টু অসম। এতিয়া কোনখন দেশত পৃথিবীতে সর্বাধিক বৃহত্তম পথ সংযোগ ব্যবস্থা আছে, ভারত, চীন, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, শুদ্ধ উত্তর হব আমেরিকা যুক্তরাষ্ট্র। এতিয়া দুই নম্বরের প্রশ্নলৈ আহা, এন এইচ এ আইর সম্পূর্ণ নাম কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বি, পানি প্রদূষণের বাবে সৃষ্টি হওয়া এবিধ বেমারের নাম কলেরা ডায়রিয়া, তোমালকে দিব পারা, রেংমা পাহাড় কত অবস্থিত, একচুয়ালি রেংমা পাহাড় নাগাল্যান্ড আর কার্বি আংলং দুখন ঠাইতে অবস্থিত, তোমালকে ইয়ার মাজত দিলেও হব। অসমৰ কোনখন জিলাত সাক্ষরতার হার 2011 চনত লোকপিয়ল অনুসরি সর্বাধিক, কামরূপ মেট্রো। এতিয়া 2020 প্রশ্নলৈ আহা, এক নম্বর দিয়া হয়েছে কোন তলর কোনখন মহাদেহ দেশত জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক, এটা তোমালকে জানা, আফ্রিকা, কেবাবারও আহিছে পরীক্ষাত। বি নম্বর, নিম্নোক্ত উদ্যোগসমূহর কোনবিধ উদ্যোগে আন উদ্যোগের বাবে কেঁচামাল উৎপাদন করে, ক্ষুদ্র শিল্প উদ্যোগ, মৌলিক শিল্প উদ্যোগ, কুটির শিল্প উদ্যোগ আর চলন্ত শিল্প উদ্যোগ, শুদ্ধ উত্তর হব টু মৌলিক শিল্প উদ্যোগ। মানব সম্পদ উন্নয়ন সূচাঙ্ক অনুসরি ভারতবর্ষর নিম্নোক্ত কোনখন রাজ্য স্থান শীর্ষত, ওয়ান কেরালা, টু গুজরাট, থ্রি অসম, ফোর বিহার, শুদ্ধ উত্তর হব ওয়ান কেরালা। চার নম্বরলৈ আহা, চার নম্বরত কোয়া, ডি নম্বরলৈ আহা, ডি নম্বরত কোয়া হয়েছে তলর কোনটো পরিবেশত বিরল গ্রাম্য বসতি আশা করব নারি, এইটো দিছে গঙ্গা উপত্যকার পলসভূমি, রাজস্থান শুকান আর অর্ধশুষ্ক অঞ্চল, হিমালয়ের নামনি উপত্যকা অঞ্চল, ফোর উত্তর পূব ভারতের অরণ্য আর পাহাড়িয়া অঞ্চল, শুদ্ধ উত্তর হব অন গঙ্গা উপত্যকার পলসভা সমভূমি। এতিয়া দুই নম্বরলৈ আহা, দুই নম্বরত কয়েছে ট্রান্স সাইবেরীয় রেলপথ, অতি চমুকৈ লিখা ট্রান্স সাইবেরীয় রেলপথ কি, ট্রান্স সাইবেরিয়া রেলপথ হল পৃথিবীর আটাইতকৈ দীঘল এক ট্রান্স মহাদেশীয় রেলপথ, 1904 চনত মুকলি করা এই রেলপথ সোভিয়েট রাশিয়ার সেন্ট পিটারবার্গর পরা প্রশান্ত মহাগর উপকূলর ব্লাডি বস্টক লৈ প্রসারিত। নেক্সট দিছে জনসংখ্যা দ্বিগুণ সময় বলে কি বুঝা অলরেডি আলোচনা করা হয়েছে,
সি পূর্বর রাজস্থানের খালর বর্তমান নাম কি? ইন্দিরা গান্ধী খাল। ডি কি ধরনের প্রদূষণে এসিড বর্ষণ সৃষ্টি করে? এটা হব বায়ু প্রদূষণ। এতিয়া মই তোমালোকৰ আগত 2022 চনের প্রশ্নসমূহ সমাধান আলোচনা করি। প্রশ্ন এক অলরেডি আলোচনা করা হয়েছে, তলর কোন মহাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার আটাইতক বেশি? এটা আফ্রিকা হব। নাম্বার টু, নিম্নলিখিত কোনটো রাখিয়ে জনসংখ্যা কর্মীর বয়সী দলক চিহ্নিত করে? এটা অলরেডি এটা আলোচনা করেছে, 4-15-59 বছর কমন। সি, নিম্নলিখিত বিদ্বান সকলের কোনজন মানব বিকাশ ধারণাটা দিছিল? এটো অলরেডি আলোচনা করেছিল, ডক্টর মাহবুবুল হক হব। 2011 চনের লোকপিল অনুসারী ভারতের জনসংখ্যা এক দিছে 1028 নিযুত 3287 নিযুত 3 আছে 3182 নিযুত আর ফরত আছে 1210 নিযুত। শুদ্ধ উত্তর হব এই নম্বর 1028 নিযুত। নেক্সট, ভারতের লোকপিয়ল অনুসারী নগরবোরক কেটা ভাগত বিভক্ত করা হয়েছে? উত্তর 6টা ভাগত। বি, ভারতবর্ষত খারিফ শস্যর খেতি ইংরাজি কোন কোন মাহর ভিতরত করা হয়? জুনের পরা সেপ্টেম্বর। সি, কি ধরনের শক্তি উৎস ধারণক্ষম শক্তি উৎস বলে কোয়া হয়? ইয়াতে মই ইয়ার অ্যান্সারটা হব সৌর শক্তি, জোয়ার শক্তি আদি নবীকরণ শক্তির উৎস ধারণক্ষম শক্তি উৎস বলে কোয়া হয়। ডি, কৃষিভিত্তিক উদ্যোগ কি? কৃষির জড়িয়ে উৎপাদিত হওয়া সামগ্রীর উপর ভিত্তি করে যে উদ্যোগ গড় লই উঠে তাকে কৃষিভিত্তিক উদ্যোগ বলে কোয়া হয়। অ্যান্সারখিনি এবার চাই লওয়া। ওকে ওকে, এতিয়া মই তোমালোকৰ আগত 2023 কোশ্চিন পেপারের সলিউশন উপস্থিত হয়েছ। প্রশ্ন এ, 2011 চনের লোকপিয়ল মতে ভারতের কোন রাজ্য জনসংখ্যার ঘনত্ব কম? উত্তর হিমাচল অরুণাচল প্রদেশ হব। তলর কোনবিদ আজ এটি হয়েছ? এটা হব কপা। আর ট্রান্স সাইবেরিয়া রেলপথের দৈর্ঘ্য? এটা হব 9332 কিলোমিটার। অলরেডি মই এটা ভিডিওতে এইখানে আলোচনা করেছো, তোমালোকে এইখানে নিশ্চয় চাইছা। তলর কোন রাষ্ট্র মানব সম্পদ উন্নয়নের সূচাঙ্কর প্রথম? উত্তর হব নরওয়ে। সি, আধুনিক মানব ভূগোলের পিতৃ, এটি অলরেডি কোয়া হয়েছে। এক নম্বর আহা, উজনি অসমের হুগ্রিজান তলর কোন বিদ খনিজ পদার্থর বাবে জনাজাত? উত্তর হব খারুয়া তেল। নেক্সট, তোমালোকে প্রবর্জন কি, রৈখিক বসতির সংজ্ঞা, কপা খেতির মাটি, এই গোটেইখিনি প্রশ্ন তোমালকে এবার চাইলা, আনসারখিনি মই জাস্ট দেখাই দিব যেহেতু অলরেডি একটা ভিডিওত আলোচনা করা হয়েছেই। এখানে আসলে 1 নম্বর প্রশ্নের আনসার, 2 নম্বরত প্রবর্জনের সংজ্ঞা, বি তোমালকে বাকিখিনি চাই যা। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, সময় কম হওয়ার কারণে মই তোমালোকৰ আগত বাকি যেখানে প্রশ্ন আলোচনা করব বিচারছিল সেইখানে আলোচনা করবা নহল। প্রায় ইয়াতে 100টা প্রশ্ন আছে, 126টা প্রশ্ন মই আলোচনা করব নো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।